আসসালামু আলাইকুম, আমি মুশাত আলম। আজকে আমি নবম দশম এবং ভোকেশনালের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের ফ্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফ্যাসকেলস স্লোপ। ফ্যাসকেলের সূত্রটা হচ্ছে, আসলে যদি আমরা কোনো একটা পাত্রের একটি অংশে চাপ প্রয়োগ করি, সেই চাপ কোনো অংশে কমবে না, সেই চাপ কোনো অংশে না কমে তরল পদার্থের পাত্রের গায়ে সমানভাবে চাপ প্রয়োগ করবে। মনে করো আমি এখানে P1 পরিমাণ চাপ প্রয়োগ করলাম, সে চাপ একটা অংশ কমবে না এবং সম্পূর্ণরূপে এখানে গিয়ে সমান চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, মনে করো এটা একটা দুইটা সিলিন্ডার বিশিষ্ট একটা পাত্র, এটা ছোটো সিলিন্ডার, এটা বড় সিলিন্ডার। ছোটো সিলিন্ডার যদি আমি F1 বল প্রয়োগ করি এবং এই F1 বল প্রয়োগ করার ফলে যদি P1 চাপ সৃষ্টি হয়, সেই চাপ আলটিমেটলি পুরোটাই P2 হয়ে বড় সিলিন্ডারের গায়ে ধাক্কা দিবে। তো ফ্যাসকেলের সূত্রে বলতেছে দুইটা চাপেই সমান হতে হবে, কারণ সূত্রের মধ্যে বলা আছে আমরা যে চাপটা প্রয়োগ করবো সেই চাপ কিছুমাত্র না কমে তরল পদার্থের গায়ে সমানভাবে চাপ প্রয়োগ করবে। তো আমি যদি এখানে P1 পরিমাণ চাপ প্রয়োগ করি, এখানে যদি P2 পরিমাণ চাপ প্রযুক্ত হয়, তাইলে সূত্র অনুসারে P1 সমান P2 হবে। ঠিক আছে, P1 সমান হবে P2। আবার আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাইলে এটার ক্ষেত্রফল যদি A1 হয়, এটার ক্ষেত্রফল যদি A2 হয়, তবে P এর জায়গায় লিখতে পারি আমি F1/A1, কারণ P সমান F/A, তাই P1 সমান F1/A1, আবার P2 সমান F2/A2। তাহলে আমার সূত্রটা দ্বারা আলটিমেটলি F1/A1 ইকুয়াল F2/A2, অর্থাৎ F1/F2 ইকুয়াল A1/A2। ওকে, এই ফ্যাসকেলের সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা একটা কাজ করে থাকি, যে কোনো একটা ভারী বস্তুকে তোলার জন্য এই সিলিন্ডারটাকে কাজে লাগানো হয়। যেমন আমি এখানে অল্প পরিমাণ বল প্রয়োগ করো, বড় সিলিন্ডারে বৃহৎ আকারের বল তৈরি করা যায়, কারণ আমার চাপটা সমান রাখার জন্য, যেহেতু এটা বড় সিলিন্ডার ক্ষেত্রফল বড়, সেজন্য আমার এদিকের P1টা ঠিক রাখার জন্য, F1/A1 ঠিক রাখার জন্য F2 মান অনেক বেশি পরিমাণ প্রযুক্ত হয়, যার ফলে আমরা অল্প পরিমাণ বল প্রয়োগ করো বড় সিলিন্ডারে বড় আকারের বল আমরা পেতে পারি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে যে দুইটা সিলিন্ডার রয়েছে, দুইটাই হচ্ছে বৃত্তাকার আকৃতির হওয়ায় দুইটার এই ক্ষেত্রফল হবে এরিয়া ইকুয়াল পাইর স্কোয়ার, কারণ আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হয় পাইর স্কোয়ার। তো এটার ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে ক্ষেত্রফল হবে A1 ইকুয়াল পাই R1 স্কোয়ার। আবার এটার ব্যাসার্ধ যদি R2 হয়, তবে ক্ষেত্রফল হবে A2 ইকুয়াল পাই R2 স্কোয়ার। তবে এই বলটা যে শুধু একটা বস্তুর মাধ্যমে প্রযুক্ত করতে হবে তা না, কোনো একটা বস্তুকে আমরা যখন এই ছোটো সিলিন্ডার উপর রাখবো, তখনও কিন্তু একটা বল প্রযুক্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা তো আগে থেকেই জানি F=mg, বস্তুটার পর যদি m হয় তাহলে বল হবে F=mg, সেটাই এখানে আমার F1 হিসেবে অ্যাপ্লাইড হবে। যদি ফ্যাসকেলের সূত্র নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে তোমরা কমেন্টে জানাতে পারো। লাভ হাফেজ।